নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে যে জায়গায় নিয়ে যাব সেটা হচ্ছে কৃষ্ণনগরের যে সুবিখ্যাত রেস্টুরেন্ট মাদারসাট। মাদারসাট রেস্টুরেন্টের নাম হয়তো কম বেশি সকলেই শুনেছেন যারা কৃষ্ণনগর এসেছেন। এটি হচ্ছে একমাত্র রেস্টুরেন্ট যেখানে রেস্টুরেন্টের সকল পরিচালনার দায়িত্ব থাকে মাদার্স অর্থাৎ মাতৃশক্তির মাধ্যমে এই রেস্টুরেন্ট পরিচালনা করা হয়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাদারসাটে, যেটি কৃষ্ণনগর টাউন থেকে অ্যাপ্রক্স 2 থেকে 3 কিলোমিটার বাইরে ন্যাশনাল হাইওয়ের ধারে রয়েছে। এবং সেখানকার পরিষেবা কী, আপনারা কী কী খেতে পারবেন এবং আদার্স যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো আপনারা এই ভিডিওর মধ্যেই বিস্তারিতভাবে পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মাদারসাটে প্রবেশ করলেই আপনারা রেস্টুরেন্টের দুই ধারে দুই ধরনের খাবার দেখতে পাবেন। এক সাইডে পাবেন বেঙ্গলি খাবার, যেটা আপনার প্রবেশ করার সময় বেসিক্যালি ডান হাতের দিকে পড়বে, এবং যে লেফট হ্যান্ড রয়েছে সেদিকে আপনারা পাবেন নন বেঙ্গলি খাবার লাইক নর্থ ইন্ডিয়ান, চাইনিজ অর সাউথ ইন্ডিয়ান। তো আমরা যেহেতু বাঙালি, তাই বাঙালি হয়ে প্রথমেই প্রিফার করেছি বেঙ্গলি খাবারকে। তাই আমরা যে বেঙ্গলি কর্নারটা ছিল সেই বেঙ্গলি কর্নারের মধ্যেই আমরা প্রবেশ করলাম। প্রবেশ করি, তারপর আমরা সেই বাঙালি খাবারের জন্য অপেক্ষা করলাম। প্রথমেই আমরা বসে দেখে নিলাম যে সেখানকার যে বেঙ্গলি ফুডের যে মেনুটা রয়েছে সেই মেনুতে আমরা কী কী পাবো। শরবত, কাঁচা আমের শরবতটা, কাঁচা আমের শরবত, আর হচ্ছে ওই আরেকটা এটা কেমন হবে, এটা ভালো হবে না এটা ভালো হবে পুরো মেনু বুকটা দেখে নেওয়ার পর ফাইনালি আমরা ডিসাইড করলাম রাতের ডিনারের জন্য দুইটা কাঁচা আমের শরবত, এক প্লেট চিংড়ি মাছের পোলাও, এক প্লেট ধনে পাতা মুরগি পোলাও এবং দুই প্লেট স্পেশাল কষা মটনের মাংস। খাবার অর্ডার করে দেওয়ার পর আপনাদের অ্যাপ্রক্স 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে সেখানে, কারণ সেই খাবার প্রস্তুত করতে যেটুকু মিনিমাম সময় সেটুকু তো তাদেরকে অবশ্যই দিতে হয়। সো ফাইনালি আমাদের যে কাঁচা আমের শরবত সেটা 2 কাপ অলরেডি চলে এসেছে, দেখেই মনে হচ্ছে যে ডেফিনেটলি এটা খুব টেস্টি হবে। তো খেয়ে নেওয়ার পর সেটা সত্যিকারেরই খুবই অসাধারণ ছিল। যেহেতু গরমের সময় তাই কাঁচা আমের শরবতটা ডেফিনেটলি আমাদের বেস্ট চয়েস ছিল বলে মনে করি। আপনারাও চাইলে সেই রেস্টুরেন্টে গিয়ে কাঁচা আমের শরবতটাকে ট্রাই করে দেখবেন, আশা করছি সকলের বেশ ভালোই লাগবে। তারপর আমাদের যে মেন মেনু অর্থাৎ যে চিংড়ি মরিচের পোলাও ছিল
সেটা অলরেডি এসে হাজির হয়ে গেছে। চিংড়ি মরিচের পোলাওয়ের সাথে যে এক প্লেট স্পেশাল কষা মাংস ছিল সেটা প্রথমে নিয়ে এসেছে, এবং পরের যে এক প্লেট ধনেপাতা মুরগির মাংস পোলাও এবং আরেক প্লেট স্পেশাল কষা মাটনের মাংস সেটা পরে নিয়ে আসবে। তো এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে যে পোলাওটাকে নিয়ে আসার পর ওনারা খুব সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছেন আমাদেরকে, এবং যদি আমরা সেটুকুকে পরে খেতে চাই বা পার্সেল করে নিতে চাই তারও বন্দোবস্ত রয়েছে। এবং পরিবেশনটা এতটাই সুন্দর ছিল যে খুব স্বল্প পরিমাণে পরিবেশন করা হতো যাতে একটু খাওয়ারও আমাদের নষ্ট না হয়, কারণ নষ্ট হওয়া খাওয়ার কারোরই কাজে লাগে না। খাবারটা দেখার পরই আশা করি আপনাদেরও জিভে জল চলে এসেছে, কারণ খাবারটা যদি দেখতেই এত সুন্দর হয় তাহলে ডেফিনেটলি টেস্টিও হবে। তো আর দেরি না করে খাবারটা শুরু করতে লাগলাম, এবং খাওয়ার পর সত্যি অসাধারণ লেগেছে আমাদের। আমাদের যে প্রথম মেনু ছিল সেটা খাওয়া আমাদের পুরোপুরি কমপ্লিট। এবার আমাদের অপেক্ষা হচ্ছে আমাদের যে সেকেন্ড মেনু, অর্থাৎ ধনেপাতা মুরগি পোলাও এবং স্পেশাল কষা মটনের মাংসের জন্য। তো আমাদের সেই ধনেপাতা মুরগি পোলাও অলরেডি চলে এসেছে, তার সাথে যে স্পেশাল কষা মটন ছিল সেটাও চলে এসেছে। ধনেপাতা মুরগি পোলাওটাও দেখে আপনাদের বুঝতে পারছেন আশা করি যে কতটা টেস্টি হতে পারে। তার মধ্যে থেকে একটা যে গরম গরম ভাব সেটাও বেরোচ্ছে। তো ধনেপাতা মুরগি পোলাওটা এবার টেস্ট করে দেখা যাক যে সেটা কতটা টেস্ট হয়েছে। সো আজকের যে ডিনার সেটা আমাদের প্রায় পুরোপুরিভাবে কমপ্লিট। আমাদের কাছে গ্লাসের মধ্যে যেটুকু কাঁচা আমের শরবত ছিল শেষ মুহূর্তে আমরা সেটিকে শেষ করে, তারপর রেস্টুরেন্টের যে বিল সেটা আমাদের টোটাল যে বিল হয়েছিল প্রায় 1280 টাকা সেটাকে পেমেন্ট করে ফাইনালি আমরা সেই মাদার সার্টের রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর পর রাতের যে দৃশ্যাবলী সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আই হোপ আপনাদের আমাদের এই মাদার সার্টের রেস্টুরেন্টের যে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।